দর্শক আসসালামু আলাইকুম, সকলকে আবার আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সুপ্রিয় দর্শক, শুরুতে আপনাদের প্রতি রিকোয়েস্ট, যদি খুব সহজে শিখতে চান ইনশাল্লাহ, তাহলে অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, এবং যখনই আমার কোনো গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন অবশ্যই প্লেব্যাক করে বারবার দেখতে থাকবেন। এবং আরেকটা রিকোয়েস্ট করবো, সেটি হচ্ছে যে কোনো একটি চ্যানেল আপনি অনুসরণ করবেন, ধারাবাহিকভাবে দেখতে থাকেন। আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে আমারটা দেখেন, নো প্রবলেম, ঠিক আছে? কারণ অনেকে আছে শুধু এইবার এই চ্যানেল ওই চ্যানেল এই চ্যানেল বিভিন্নভাবে দেখে একটা জগা খিচুড়ি করে ফেলেন যে আমি কীভাবে শিখবো এসে। আরেকটা রিকোয়েস্ট, যদি খুব সহজে শিখতে চান, আমি যে কোর্সটি আপনাদের জন্য অফেন করেছি, আরবি ভাষা বই প্লাস হচ্ছে উক্ত বইয়ের ফেজ আকারে ভিডিও মেক করা আছে, এই ফুল কোর্সটি ক্রয় করতে পারেন। ফুল কোর্সটি ক্রয় করলে সাথে পেয়ে যাবেন স্পোকেন ইংলিশ 800 পেজের দুটি বই সম্পূর্ণ ফ্রিতে পাবেন। তো আজকের ক্লাসটি আমি দুই ভাগে বিভক্ত করেছি। সর্বপ্রথম আমি 10টি শব্দ আলোচনা করব, অ্যান্ড দেন কনভারসেশনের মাধ্যমে আজকের ক্লাসটি সমাপ্তি ঘোষণা করব। দর্শক, সর্বপ্রথম যেই শব্দটি লিখেছি, কি লিখেছি অলরেডি আপনারা দেখতেছেন, মাসরুর। মাসরুর মানে হচ্ছে আনন্দ। আমরা আনন্দ বোঝাতে মাসরুর শব্দটি ব্যবহার করব। শক মানে সন্দেহ, উসলুব মানে হচ্ছে পদ্ধতি, হাসাদ মানে হিংসা, জালান রাগ বা রাগান্বিত, সালাত সালাত, আমরা যে খাবার খাওয়ার সময় যে সালাদ খাই সেটাকে আরবিতে সালাদ বলবেন, বাংলাতেও সালাদ। দেন হচ্ছে বিরিয়ানি মানে হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি। মুসাফাহাত দূরত্ব, আর আসিফা রমল হচ্ছে বালির জড়, আর শুধু যদি রমল বলেন তাহলে হবে ধুলো বা বালি, ঠিক আছে? আর হানাফিয়া মানে হচ্ছে নলকা, ফানির নলকা যেটাকে আমরা বলবো সেটা হচ্ছে হানাফিয়া। দর্শক, এই যে শব্দগুলো আমি বলেছি শুধু মুখস্থ করে বসে থাকবেন না, প্রত্যেকটি শব্দ দিয়ে নিজে নিজে বাক্য মেক করার চেষ্টা করবেন। যেমন আমি এট লাস্ট এখানে কী লিখেছি, হানাফিয়া ফানির নলকা। তো মনে করেন ফানির নলকা কী হয়েছে, খারাপ হয়েছে, তো এখানে ফানির নলকা লাগবে হিনি লাজেম, হিনি মানে এখানে, লাজেম মানে অবশ্যই, হানাফিয়া হাদা হানাফিয়া মুশগল, এই হানাফিয়াটি কাজ করে না। এই তো এইগুলি নিয়ে তো আরবিতে কথা বলা, তাই না? ওকে ফাইন। এখন দেখুন আমরা যেই বাক্যগুলো এখানে উপস্থাপন করেছি, সর্বপ্রথম যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে, তবে এই বাক্যগুলো কিন্তু ধারাবাহিকভাবে না, জাস্ট অ্যাসেনশিয়াল যেই বা দৈনন্দিন জীবনে কনভারসেশন করার জন্য, ইন ডেইলি লাইফ যেই কনভারসেশন আপনাকে করতে হয় সেগুলো আমি এখানে লিখেছি। তো প্রথম যেটা লিখেছি, আমি যদি একটু বাংলাতে বলতে যাই, মনে করেন আমি আপনাকে অর্ডার করেছি বা আদেশ করেছি, এ সব কিছু নিয়ে যাও, নিয়ে বাইরে ফেলে দাও, হতে পারে না? এ সব কিছু নিয়ে কাজে যাও, তুমি এ সব কিছু নাও বা তোলো, নিয়ে বাথরুমে গিয়ে এটাকে ওয়াশ করো বা দোলাই করো। আমি কিন্তু বিভিন্নভাবে বলেছি, দেখেন। তো একটি বাক্য দিয়ে আমরা এই সব কিছু বুঝবো বা সব কিছু যেন বলতে পারি সেটি আমরা আজকে শিখব। দর্শক, প্রথম কী লিখেছি, কুল্লু শিল। আমি আপনাকে আদেশ করতেছি আহমেদ, এখানে আরও সুন্দর করে আমরা বলতে পারি লাওসামাহাত অথবা মিন ফাদলিক, ঠিক আছে? মিন ফাদলিক মানে দয়া করে, লাওসামাহাত মানেও দয়া করে, আহমেদ লাওসামাহাত কুল্লু শিল, কুল্লু মানে সব, শিল মানে তোল। আবার আমি যদি আরেকটু সুন্দর করে বলি, আহমেদ কুল্লু শাই, শাই মানে হচ্ছে কিছু, কুল্লু মানে সব, কুল্লু শাই মানে সব কিছু, শিল মানে তোল বা উঠাও, ঠিক আছে, বা নিয়ে যাও, এটাও বোঝায়। কুল্লু শিল রু হাম্মাম, হাম্মাম মানে বাথরুমে যাও, ওয়াশরুমে যাও, ওয়া গাচ্ছেল মিয়া মিয়া। দর্শক, এখানে আরেকটু কথা স্মরণ করিয়ে দিতে চাচ্ছি আপনাদেরকে, মিয়া মানে হচ্ছে একশো, যদি আপনি দুইবার মিয়া মিয়া কথাটি বলেন সেক্ষেত্রে হবে যে ভালো, খুব ভালো বোঝাতে মিয়া মিয়া বোঝা হয়, বোঝানো হয়। আবার কয়েস মানে ভালো, মমতাজ মানে ভালো, জেন মানে ভালো, আহসান মানে ভালো, তাইয়েব মানে ভালো, অনেক কিছু বোঝায় ভালোর ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, তো আবার যদি ভালো না সেক্ষেত্রে মু কথাটি ব্যবহার করবেন, যেমন মু জেন ভালো না, মু মিয়া মিয়া, মু কয়েস, মু তাইয়েব, মু মমতাজ, ওকে, সেক্ষেত্রে হবে ভালো না। ওকে, তা আমি এখানে লিখেছি কুল্লু শিল সব কিছু তোল, একটু ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনবেন, খুবই অ্যাসেনশিয়াল একটি ক্লাস, ওকে। কুল্লু শিল সব কিছু তোল, অর আমি বলতে পারি কুল্লু শাই শিল রু হাম্মাম, রু মানে যাও, হাম্মামেতে যাও, ওয়া কী লিখেছি, ওয়া, ওয়া মানে এবং, ওয়া গাচ্ছেল, গাচ্ছেল মানে ধোলাই করার ক্ষেত্রে, পানি দিয়ে কোনো কিছু ধোলাই করার ক্ষেত্রে আমরা গাচ্ছেল শব্দটি ব্যবহার করব। ওয়া গাচ্ছেল মিয়া মিয়া মানে খুব ভালো করে এগুলো ধোলাই করো। এখন যদি আমি দর্শক বলি যে সব কিছু জীবালয়তে পেলে দাও, জীবালয় মানে হচ্ছে ডাস্টবিন, তাহলে কি পারবেন না?
অবশ্যই পারবেন। তাহলে একটু কমেন্টস করে আমার অবশ্যই কমেন্টস বক্সে একটু লিখবেন এই কুল্লু শীল, বাকিটা আপনারা লিখে এরকম আপনাদের মতো করে কয়েকটি বাক্য অবশ্যই লিখে আমাকে জানাবেন। আচ্ছা, এরপর কি লিখেছি, নাম্বার টু, দর্শক নাম্বার টু আমি লিখেছি ফিল আহদারু মুজিব জেহাদা। এখন আসুন, জিব মানে কি, জিব মানে দেওয়া, দাও, এরকম অর্থে আমরা জিব ব্যবহার করব। তো এই জিব শব্দটি আমরা বিভিন্ন সময় ব্যবহার করতে পারি দর্শক, যেমনটা হচ্ছে কি যে হাদা কুরসি জিব হুনাক, হুনাক মানে ওইখানে, হাদা মানে এই, কুরসি মানে মানে হচ্ছে চেয়ার, তাহলে এই চেয়ারটি জিব হুনাক, এই চেয়ারটি ওখানে দাও, এসব দেওয়া নেওয়ার ক্ষেত্রে আমরা জিব কথাটি ব্যবহার করব। বাট এখন আমি যদি বলি তরকারিতে লবণ দাও, সেক্ষেত্রে কি বলবো, এক্ষেত্রে আপনি জিব বলবেন। যেমনটা হচ্ছে গাড়ি আসতেছে, গাড়ি ইজি, ইজি মানে আসা, সাইয়েরা মানে গাড়ি, আবার কোনো একজন মানুষ বা কোনো একটা কুকুর সামথিং লাইক দ্যাট আসতেছে, এক্ষেত্রে আমরা ইজি বলবো, ঠিক আছে। তো এমন অনেক বাক্য আছে, টোটালি হচ্ছে আপনার মনের ভাবটি আপনি যে কোনোভাবে প্রকাশ করতে পারলেই হবে। ওকে, তো আমি এখানে বলেছি যে ফিল আখদারু, আখদারু মানে হচ্ছে ফিল ফিলফিল আখদারু, এখানে হবে ফিলফিল আখদারু মানে হচ্ছে কাঁচামরিচ, ফিলফিল মানে কাঁচামরিচ, ফিলফিল আখদারু কাঁচামরিচ, মু মানে না, জিব মানে দেওয়া, মু জিব দিও না, জেহাদা, জেহাদা মানে বেশি অথবা ওয়াজেদ মানে বেশি, যে ফিলফিল আখদারু মুজিব জেহাদা বা ওয়াজেদ মানে কাঁচামরিচ বেশি দিও না, জিব সোয়াইয়া, সোয়ে মানে একটু, সোয়ে মানে অল্প, অল্প দাও। আশা করি খুব সহজে আপনারা বুঝতে পেরেছেন। এরপর নাম্বার থ্রি আমি লিখেছি যে লিখেছি তালাতা শাওর খালাস, তালাতা মানে হচ্ছে তিন, তালাতা মানে তিন, যেমন ওয়াহিদিত নাই তালাতা বা খামসা সিত্তা সাবা তামানিয়া তিশা আশারা, এরকম এক থেকে দশ পর্যন্ত যেন খুব কুইক গুনতে পারেন, গণনা করতে পারেন, সেক্ষেত্রে এটা শিখে নেবেন। অলরেডি এই ব্যাপারে আমার ভিডিও দেওয়া আছে, সহজ একটি কৌশলের মাধ্যমে কীভাবে এক থেকে কোটি পর্যন্ত গণনা করবেন বা শিখবেন দর্শক। আমি লিখেছি তালাতা শাওর খালাস মানে তিন মাস শেষ হয়ে গিয়েছে, খালাস মানে শেষ, শাওর মানে মাস, লাকিন কিন্তু আনা মাই হাচ্ছেন, কী পাই নাই, আপনি মাই হাচ্ছেন রাতিব, রাতিব মানে বেতন, ফুলুস মানে টাকা পয়সা, লাকিন আনা মাই হাচ্ছেল, মাই মানে না, হাচ্ছেল মানে পাওয়া, আমি বেতন পাই নাই। তো আমি এখানে বেতন দিয়েছি দর্শক, আপনি আপনার মতো করে দিয়ে দিন এটা সেটা দিয়ে, এরকম কয়েকটি বাক্য মেক করেন বা আমার এখানে লিখে পাঠান, কিন্তু সেই লেখার সময় আপনার হবে না আমি জানি, এই জন্য আপনারা খুব সহজে পারেন না। ওকে, এরপর লিখেছি কি, কাম ফলো দ্য কাম, কাম কিলু, কাম কিলু এবি, কিলো মানে কেজি, এবি মানে দরকার বা চাচ্ছ, এবি না বলে আবগা বলতে পারেন, কাম কিলু এবি, কত কিলো দরকার, ঠিক আছে, আবগা। এরপর আবার আপনি বলতেছেন আবগা রুভা কিলো, রুভা মানে হচ্ছে কি, নুস মানে অর্ধেক, রুভা মানে হচ্ছে চারের এক বা সোয়া, বা বলে এটাকে ফোয়া বলে, এক ফোয়া। তো কাম কিলো এবি, কত কিলো দরকার, আবগা রুভা কিলো মানে এক ফোয়া দরকার। অ্যাট ফার্স্ট লিখেছি মিনু গিরগির, কে বেশি কথা বলতেছে সাহু সাহু হানপর, ওই লোকের সাথে। আচ্ছা, এখানে অ্যাট লাস্ট আমি যে বাক্যটি লিখেছি দেখেন, এখানে প্রথম কি লিখেছে মিনু, গিরগির মানে কি, বেশি কথা বলা। এখন দেখেন, মনে করেন কোথাও কেউ কোনো গিরগির করতেছে, তা আমি আপনাকে বলতেছি ওইখানে কে গিরগির করো, ওইখানে মানে হুনাক, হুনাক যদিও লিখিনি, হুনাক মিনু গিরগির, ওইখানে কে বেশি কথা বলতেছে, হুনাক মিনু গিরগির, ওখানে কে এত কথা বলতেছে, তাই না দর্শক। তো এরকম আমরা কিন্তু বলে থাকি অনেক সময়, মিনু গিরগির হুনাক, ওখানে বেশি কথা বলতেছে কে, ওকে ফাইন। এরপর লিখেছি কি সাওয়াসাওয়া হুয়ানফর, মানে তার সাথে, হুয়া মানে সেই, এক্ষেত্রে হুয়া দ্বারা তার বোঝানো হয়েছে, হুয়ানফর তার সাথে। আমি আবার বলতেছি মিনু গিরগির সাওয়াসাওয়া হুয়ানফর, মানে তার সাথে কে এত বেশি কথা বলতেছে। এরপর আপনি উত্তরে বলবেন আনা মাই আরফ, আমি জানি না, আনা মু মালুম, আনা জানি না, আপনি বলছেন। আবার আমি আপনাকে বলতে পারি ইন্তা সোয়া সুফ, তুমি একটু দেখো, ইন্তা সোয়া তুমি একটু, সোয়া মানে একটু, সুফ তুমি একটু দেখো, মিনু গিরগির কে বেশি কথা বলতেছে সাওয়া সাওয়া হুয়ানফর তার সাথে, ঠিক আছে। আবার আমি আপনাকে বলার পর আপনি বলতেছেন মুদির সোয়া ইন্তেজার, আনা সুফ মুদির সোয়া ইন্তেজার, মুদির একটু অপেক্ষা করো, ইন্তেজার মানে অপেক্ষা করা, আনা সুফ আমি দেখতেছি, মিনু গিরগির কে কথা বলতেছে। দেখেন এইভাবে কিন্তু আমরা দৈনন্দিন জীবনে কনভারসেশন করে থাকি, একটু বুদ্ধি খাটিয়ে নিজে নিজে এভাবে প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম।